হুলু হুলু মানি মানি আজকে অনেক দিন পরে খুকি আর খুকির শাশুড়ি মার মান অভিমান ভেঙেছে ঢাকা থেকে যাওয়ার হরে দি। বাফু রে বাফু, খুকি আজকে রচনা পাঠ করিব। রচনার নাম হইলো শাশুড়ি মা স্বার্থপর হয়ে গেছে। ঢাকা থেকে আসার পর আমার সাথে শাশুড়ি মার কোনো কথা হয় নাই। দর্শক, হেদিকে ইউটিউবার নাজমুল বাপ্পি, হে বড়া, হেতে কিয়া করছে জানেননি? হ্যাঁ, তো ঢাকা শহর থেকে এতর বউকে নিয়ে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে কাইল্লা দেখলাম টাইটেলে দিল তিশা কার জন্য ভিডিও আপলোড করলো করে নাই, এরকম কিছু একটা লেক্সের ধাম নেলে, কিন্তু ভিতরে তেমন কিছু নেই। তো তিশা নিউ মার্কেটের জন্য প্রচণ্ড পরিমাণে হিতির মন খারাপ, যার কারণে বদা সাহেব মাকে দিয়ে কাজ করাইতেছে আর বউকে সাধুর গাদ দিয়ে সাধুরের ভিতরে হাত ভরি রাই। বউকে বোর মান অভিমান, বোর যে একটা মন খারাপ, সে কাজের থেকে ছুটি দিয়ে আইছে বোরে। মাকে বলছে, মা তুমি কাজ করো, আমার বউ এখন রেস্টে থাকবো, তার ছুটির দরকার আছে, কারণ নিউ মার্কেটকে তিশা মিস করতে আছে, এই কারণে তিশা ভিডিও আপলোড করে নাই। বাপ্পি যেহেতু কি কারণে তিশা কার কারণে ভিডিও আপলোড করতে পারলো না, ভিতরে কিছু দেখায় নাই, তো এই জন্য আসল কথাটা কিন্তু আয় আন্নগর লগে মানে ব্যাখ্যা করে দিলাম। দর্শক, এদিকে মাল্টিপ্লাক শারমিন হিতি কিন্তু সুন্দর করে সাবিনারে অসভ্য কই গালি দি দিল। দর্শক, আনারা ব্যাকে বালা আসেননি, কারোলে কথা কইম কই দিলাম আন্নারে, আন্নগরে আন্নারা ব্যাকে বালা আসেননি, আই তো বালা আসছি, আজ্যাবার আইসি আন্নগর লগে কথা কইম টুকুর করে। তো আনারা ব্যাকে মিলি টুকুর টুকুর করে সাবস্ক্রাইব করিয়ে না, নতুন যারা আছেন লাইক মারতে কেউ ভুলে যায়েন না, নতুন যারা আছেন ভুলি তো যাইবেন না, আর কমেন্ট সেকশানে মূল্যবান মতামত লে দি যেন। আর নতুন করে কতগুলা চামচা দালালের উৎপত্তি হয়েছে, তো এই উৎপত্তি চামচা দালালগুলাও আইসা পুরা ভিডিওটা চাই একটা কমেন্ট করে দি যাইন। তো আনেন তাইলে ব্যক্তি নাচতে নাচতে টিং টিং করে সামনের দিকে আগাই যাই, টুকুর করে ব্যক্তি আনলগে লগে আইয়েন আনারা। তো কথা কই হইলে আজ্যা খুকির লই, তো খুকির মনটা ভীষণ খারাপ ছিল, খুকি কারে নিয়ে ভিডিও করিব। এন্দে মিমবতি একটা টাইটেল থামনেল লেই দিছে, বাড়ির মানুষের জন্য জীবন নষ্ট হয়ে যেতেছে, তো কাউকে কিছু বলবো না, বললে আবার কে কি মনে করে। দর্শক, তাইলে কি মিমবতি এতদিন পরে কি বুঝতে পারছে যে তার পরিবারের জন্য, তার ঘরের মানুষদের জন্য তার জীবনটা এভাবে ধ্বংস হয়ে গেছে, আজকে এভাবে কুড়ের ঘর তার উঠানো লাগতেছে? কোথায় মিমবতি ছয়তলা বিল্ডিংয়ের মালকিন থাকার কথা, তো হেডাতে মিমবতি কী করি বঞ্চিত হয়ে গেল? ঘরের বাড়ির মানুষদের জন্য, ভাই বোনদের জন্য কারা কারা দায়ী, মিমবতি কারা কাদের কাদেরকে দায়ী করতেছে যে তার জীবনের আজকের এই পরিণতির জন্য? দর্শক, হইলা দি ইন্দি আগে একটু বদা সাহেবের লই কথা কই। বদা সাহেব তো অন বাড়িতে যাওয়ার পরে অন বদা সাহেবের দেওয়ার মতো কিছু কন্টেন্ট অন আছে, যেহেতু জিনিসপত্র করলাম বাড়িতে চলে গেলাম, মন খারাপ মন খারাপ, ডাকা ছেড়ে যাচ্ছি, আজকে চলে যাচ্ছি কালকে চলে যাচ্ছি, তখন বাড়িতে যাওয়ার পরে বদা সাহেবের অন কন্টেন্টের অভাব হইতো না, কারণ বাড়িতে আইসি, তারপরে কোথায় ফ্লাগ লাগবো, কোথায় ফ্রিজ লাগামো, কোথায় টাইলসের কী কাজ, এগুলো কিন্তু বদা সাহেবের একটা কন্টেন্ট, এই জন্য দুমাই ভিডিও দিতে পারতেছে। কিন্তু প্রচুর হরি মানে হিয়েনে এত ঠান্ডা হচ্ছে, তো আমাদের কামসোর মাক্ষি মাসি মাসির কিন্তু মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ। একদিকে ঢাকার নিউ মার্কেট নাই, কন্টেন্টের তো প্রচণ্ড পরিমাণে মা আমাদের মাসির কিন্তু অভাব দেওয়া দিছে। মাসি শুনছি কয়দিনের ভিতরে আবার ফদ্দাস্তরে চলে যাইব টুকুর করে, কারণ মাসির বিউর দরকার বেশি, কারণ এখানে কারে দেয় এত বিউ না, আর কত হয়েছে প্রচণ্ড পরিমাণে যে ঠান্ডা হচ্ছে, এই ঠান্ডার ভিতরে মাহিনুর মাসি কি কাজ করবে বুঝে উঠে পারতেছে না, চাদর গায়ে দিয়ে চাদরের ভিতরে হাত ঢুকে হাত গুটে রেখেছে, আর শাশুমা সুন্দর করে মাহিনুর মাসির ফুলাফাইনের কাপড় চোপড় পর্দা সুন্দর করে দুই দুই সিপি সিপি মেলতেছে চাদের উপরে। মাহিনুর মাসিকে নাকি বদা সাহেব ছুটি দিছে এক মাসের জন্য, যে তার মন খারাপ মন ভালো হইলে সে কাজ করব। আমি বুঝলাম না এত মন খারাপের কি আছে, মাইনুর মাসি ডাকার স্বর কারে থুই গেছে, কারা আছে মাইনুর মাসির ডাকার স্বরে? কেউ তো নাই, একমাত্র দেখছি যে সাসার বাসা আসিল, তাও এন ইউটিউবের ভিডিও বানাইছে দেয় সাসাগুলোকে একটু লাভিং লাভিং করার লাইক গেছে, আগে তো সাসার বাসায় ভিড়তো না, কারণ শারমিন আছে, মাল্টিপ্লাগের কারণে তো হে বাসায় যাইতে পারতো না।
তিন বছরের ভিতরে মাল্টিপ্ল্যাকের বাসায় বদার কোনোদিন যাইতে দেখছেন? নতুন করে বদার বদাই প্রথমবার গেল মাল্টিপ্ল্যাকের বাসায়। তো মাল্টিপ্ল্যাকের কাছে কিন্তু তিসা নিব না, আর তিসার এখন প্রচণ্ড পরিমাণে ভয় পায়, কারণ বদার চেয়ে বেশি টাকা ইনকাম করে। বদার যে তো আনি বাড়িতে নেওয়ার পরে এই ঠান্ডার ভিতরে বয়স্ক মারে দিয়ে কাম করায়, আবার পিছে পিছে ঘুরি ঘুরি ভিডিও করায়, আবার বলতেছে তোমার বরে কয়দিনের ছুটি দিচ্ছ। ওরে বাপ রে বাপ, বদা সাহেবের কি ইয়ে রে, কি মানে কি ধরনের বিবেক আল্লাহ জানে। লুলু ম্যাডামের মার কিন্তু প্রচণ্ড পরিমাণে বয়স হয়েছে, বুঝছেন নি? হাতের হাত এটি দেখলাম যে কুচকে বিয়া বিয়া হয়ে গেছে গে। তো মিনিমাম সত্তর হয়ে গেছে গে এই লুলু ম্যাডামের মার বয়স। তো বউগুলোর নিচে হাত ভরি শীতে ঠান্ডা পানির মধ্যে হাত দিতেছে না। লুলু ম্যাডামের মা বোর কাপড় চোপড় তেনা তুনা যা আছে এটি দুইতে আছে মেলি মেলি। তো বদা সাহেবের এই হয়েছে মায়ের প্রতি ভালোবাসা, আর ক্যামেরার সামনায় মানুষের জ্ঞানী গুণী কথা শোনায় বদা সাহেব। তো দর্শক, এবার আন্ডান খুকির লই কই, খুকির মনে হয় ডাকাতে যখন গেছিল মিজান যখন কান ফুটি মারছিল তখন মনে হয় খুকি মনে হয় হিয়ানে কোমরের মধ্যে কাপড় বান্ধি মনে হয় হুলু হুলু মানি মানি এই তিশা খামুশ, তোর জন্য তোদের জন্য ননদদের জন্য আমার মাথা এড়াস হয়ে গেছে কই, মাথার আমার মজলিসে ডিস্টার্ব দেওয়া দিছে। আমি তোগুলো কি না করছি, করতে না চাইলেও মন থেকে, তাহলে এই ইউটিউবের জন্য তোকে তিন বোনরে আমি রাঁধি রাঁধি বাইন্দে লেগিরি করে করে খাবাইছি, তোরা কোন সাহসে আমার পতির গায়ে হাত তুলছ? তো এরম না কিছু খুকি তো জর্গা লাগাইছে বাসার ভিতরে কোমরের মধ্যে কাপড় বান্ধি মাথা এড়াস করে খামুশ, আমার পতির গায়ের মধ্যে কেন হাত দিলি? খুকি যে স্বভাবলি খুকি অবশ্যই মা কাজ্যনাড়ায় লাগাই বদার সামনে এনতে ভার হয়েছিল রাত 12টা বাজে কান ফুটতেই খাই। তো দর্শক, ডাকাতে আসার পরে শাশুমা কিন্তু খুকির লগে নাকি কোনো সম্পর্ক নাকি রাখে নাই, ফাইলের সম্পর্কের কথা মনে হয়েছে ওনার, সম্পর্ক নাকি খুকির লগে রায় নবেলে কোনো কথা বলে কয় না। তো শাশুড়ি মা এত স্বার্থ পরে গেছে। আচ্ছা দর্শক, আনারা কোন তো খুকির শাশুমা খুকির লগে কি কথা কইলো না কইলো, না হিতিগু ঘরের ভিতরে কী লেখিলি, না হলদে হলদি কে কার চুল কে সিসছে, এগুলা কোনো দর্শকরাও দেয় নাই, আন্ডাও কিন্তু দেয় নি। তো দর্শক, আমরা যেহেতু রোস্টিং চ্যানেল ভিডিও আমরা বানাই, তো আমরা তো কন্টেন্ট পাইলে অবশ্যই ভিডিও বানাই যেহেতু আমাদের রোস্টিং চ্যানেল। তো দর্শক, খুকির কি কোনো প্রয়োজন ছিল ইউটিউবে আই শাশুড়িমার নামে মানে শাশুড়িমার রচনা পাঠ করার, যে শাশুমা খুকির লগে যোগাযোগ করে না ঢাকা থেকে যাওয়ার পর থেকে শাশুমা আজকে কতদিন পরে কথা বলছে স্বার্থপর শাশুমা? তো এগুলো নিয়ে কতক্ষণ হুলু 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 মানি 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 করি করি একটা ভিডিও বানাইতেছে, আর এদিকে দেখলাম সেফা সুটকে পেলে মালয়েশিয়া যাই বুকে শাহিনরুলি, মানে এখন কিছু কইব না। ওই যে একটা ফদ্দাসর নয়া বাইদ্যার একটা চ্যানেল আছে হাতে, তো সেফা সুটকির ইয়ে আর কি কামলা, এক একজন এক একজনের কামলা বানাইলে দেন, তিশাকে তিশার কামলা কিন্তু খুকি আর এটার নাম কি মিজান আর ওইটা বাবু খাইছে, ওই তিনটা অন শারমিন কিন্তু তার কামলা বানাইছে নয়া বাইদ্যারে। তো এরকম এদের কিন্তু অনেক কামলা আছে। তো দর্শক, তো খুকি ইউটিউবে এগুলা মায়ের রচনাটা পাঠ করার কি প্রয়োজন ছিল? কোন তো উলু উলু মানে মানে শাশুমা আমার সাথে কথা বলবে না বলবে আমি জানি না, কিন্তু আমিও তার প্রতি রাগ হয়ে থাকি না। আমি খুকি কিন্তু মনটা ভীষণ প্রচণ্ড পরিমাণে ভারে রয়েছে। কাইলে খুকির বাড়িঘর কে না দেখছে, খুকির গদ্দুয়ার খুকির বাড়ি কে না দেয় এখন? তো দর্শক, আজকে দুই তিন বছর হয়ে যেতেছে খুকি ইউটিউবে আছে, তো খুকির মনটা বড় অ্যাডাস হয়েছে। তো এলে খুকি কোনো ভিডিও বানাইতে আর না কি দেয়াইব কি দেয়াইব, এদিকে মিজান নাই ঘরে, হয়তো রানলে রাঁধে না রানলে নাই হোলাই হোলাই নেই কোনো রিমি হিমি ছাড়ি দেয় খাওয়ার লাই হয়তো। তো দর্শক, এলে খুকি কিছু দেয়তার না, খুকির বাড়িটা কেমন? খুকি চতুর্দিকে ঘুরি ঘুরি দেখাইতেছে আমার বাড়িটা আজকে দেখতে কেমন লাগতেছে, নতুন বছরে নতুন করে দেয়াইতে আইসে বেকারে খুকির বাড়ি। দর্শক, তো এদিকে মিম কিন্তু তার মনের কথা কিন্তু মিম তুলে ধরছে ইউটিউবের মধ্যে, যে পরিবারের মানুষ ঘরে কি বললে কে আবার কি কথায় কোনটা মনে করে, তার টাইটেল থাম্বনেইলে কিন্তু দেখছেন তাদের মনের ভিতরে যা চলে, ভিডিওর ভিতরে না থাকলেও তাদের টাইটেল থাম্বনেইলে কিন্তু এগুলো ফুটে উঠে দর্শক। তো তারা বুঝি বুঝি এমন কিছু টাইটেল থাম্বনেইল ব্যবহার করে
যেগুলোতে দর্শক হোমবিকায় যায়। যেমন দেখেন খুকি যেটা লিখলো স্বার্থপর শাশুড়ি মা, যেরকম লিখলো যে শাশুড়ি মার সাথে কেন কথা হয় নাই বা শাশুড়ি মা কেন কথা বলে নাই। তো দর্শক এদের পুরো পরিবারের চ্যানেলগুলোতে দেখবেন এক তো হয়েছে প্রচণ্ড পরিমাণে হিতিরা বানানবুল, কোন বা ইউনিভার্সিটির মধ্যে হড়ালিয়া করছে, তিসা তো ঢাকা ইউনিভার্সিটির হড়ালিয়া করছে। সেদিন দেখলাম নিজের হোলার নামে তিসা বলি গেছে প্রাণের জন্মদিনে, মনে হয় সেদিন মনে হয় বদা কামে গেছে, ব্যস্ত ছিল না, তানজিলা মনে হয় বাসা ছিল না, তো তাই থামনেলে লেয়ে লাইছে প্রাণের জন্মদিনে। পরের দিন আবার আরেকটা লেখছে কি জানি এরকম ভুল, তো খুকির তো অহরহ বলে তো আর বলে ঠিক নেই, বিশিষ্ট আয়ে পদ্মাসর ইউনিভার্সিটির ছাত্রী খুকি। তো এদের টাইটেল থামনেলে কিন্তু এরা এদের মনের ভাবগুলো প্রকাশ করে, খুকিও প্রকাশ করে, যেহেতু অবশ্য খুকিটা প্রকাশ করতে যায় খুকি কী লেখে খুকি নিজেও জানে না। তো ইন্দি এটার নাম কীতে মিমবতির কথা কই, কুড়ের ঘর বানাইয়া এখন এই শীতের দিনে মানে খুকি মিমবতির মনের ভিতরে অন্ধকার হয়ে গেছে, মনটা বড় অসহায় অবস্থায় আছে মিমবতি, খুব খারাপ লাগতেছে মিমবতির। কারণ মিমবতি চাইছিল কোথাও একটু বাইরাম বাইরাম করে ঘুরতে যাব, অন্ত আফাও নাই, ঢাকা শহর ছাড়িয়ে আফা চল গেছে, কিরে মিমবতি পাবনা যাচ্ছে খা, তোর ভাই মেয়েজান রে তো ইয়ে করে লেতে আছে, না খা ভাই শেষ করে লেতে আছে, উলালিয়া বেগম নাচনি বুড়ি, মানে খানা দানা সব কিছু কিন্তু মিজানে শেষ করে দিতেছে, মিজানরে সায়ের ফিরিজে করে তরকারি দেয়। তারপরে অনেক সময় দেখা যায় হাইলের তলার মধ্যে একটু রাঁধি অল্প কদ্দুর প্লেটের মধ্যে দিয়ে দেয় অবস্থা। তো তুই যা তোরা খাওয়াইব, তুই যে খাওনির খাওনি বললো বইস খাইতে রান্দা শেষ হইলে আগে হাইলে লো টান্দাস, খুকি এলাই ভিন্ন হয়ে গেছে নিম্বতির দেয় আরও বেশি, যে ইতিহাসে জ্বালাইতে মুজগিন দিয়ে রাঁধি লইলে ইতি টুকুর করে হান্দাই বেগিন খাবার খাই লেব, এলাই খুকি আরও ইয়ে হয়ে রয়েছে বুঝিনি দর্শক ভিন্ন হয়ে গেছে মিমবতির জ্বালায়। মিমবতি অন সানির ছয়তলার বাড়ির খবর শুনি মিমবতির মন কিন্তু বহুত উদাস হয়ে গেছে, যে কি করলাম কি পাইলাম, জীবনের হিসাবগুলো মিমবতি অন মিলাইতে আছে যে এখন কি পাইলাম, এত যে মানে ইয়েগিরি দিয়েছি যে বাইরাম বাইরামগিরি দিয়েছি অন আজকে শেষ পর্যন্ত কি পাইলাম, এখন থাকতাম ছয়তলা বাড়ির মালকিন আর হিয়ন্তে বাইরে অন কুড়ের ঘরের মালকিন হয়েছি, এই আর অন জনগণের সেবা দিই এই কুড়ের ঘরের মধ্যে প্রস্তুত করতেছে জনগণের লাই, যে কুড়ের ঘর দিয়ে এক দর্শক যে লেগছে যে কুড়ের ঘর থেকে কিন্তু বিয়ে নিতে পারবেন। তো দিনে দিনে মিমবতি যখন নিজের লাইফের হিসাবগুলো মিলাইতে আছে যে আমি কোথায় থাকতাম, আমার মাই আজকে উমের ভিতরে থাকতো ঘরের ভিতরে, আজকে ঠান্ডার পরে কদিন পরে দেখবেন আইকে আপ দিয়ে ঠান্ডা ঠান্ডা নাকের পানি এডা হেডা লই আইব দেখবেন। তো মিমবতি এখন জীবনের হিসাবগুলো মিলাইতে যায় দেখলো যে শেষ পর্যন্ত শূন্য, বললো তো এক দর্শক শুটিং করতে পারবে এটা কিন্তু তোমার জীবনের কোনো কাজে আইব না, ভিউ পাইবা টাকা ইনকাম করতে পারবা। তো দর্শক এবার আন্ডেন এই যে মাল্টিপ্লাক্স শারমিন সাবিনারে অসভ্য বইলে কী জন্য গালি দিল কোন তো একবারে গালিটা জাগা জাগা পর্যায়ে আছে, মাল্টিপ্লাক্স শারমিন কিন্তু এদের অনেক কিছুই কিন্তু আস্তে আস্তে প্রচার করে দিতেছে ইউটিউবের মধ্যে। এক তো দেখলাম সেদিনকে বোলারে যে সর মারছিল খুকি কিন্তু এটা লাই প্রীতিবাদ করছে, খুকি কয় যেহেতু শারমিনের চ্যানেলও চলে গেছে শারমিনের উচিত ছিল এটা কাটি দেওয়ার, আমাদের পরিবারের লোকগুলো যেহেতু আমরা অনেকগুলো চ্যানেল আমাদের পরিবারের লোকেদের ক্যামেরা থেকে এগুলো বাইরে যায় আর মানুষে আমাদের নিয়ে কথা বলার সুযোগ পায়, তোমরা ভিতর থেকে এত নোংরা রূপে দিয়ে তোমরা এখানে লাভিং লাভিং দেয় এটা তো হয় না, যেহেতু ঘরের ভিতরে খিড়কির ভিতরে এতগুলা ঘরের ভিতরে যদি খিড়কি এতটি থায় তো অবশ্যই মানুষ তো দেখবেই কোনো না কোনো খিড়কির ফাঁক দি। তো মাল্টিপ্লাক কিন্তু এদের যেই কথাবার্তাগুলো আছে এগুলো কিন্তু প্রচার করে দিতেছে ইউটিউবের মধ্যে বেশিরভাগ সময় দর্শক। তো হিন্দি এটার নাম কি আরিফ কিন্তু অন হোর বাড়ির মধ্যে, আরিফের জন্য এই প্রথমবার আরিফের শাশুমা কিন্তু তিন প্রকারের পিঠা বানাইতে আছে, দর্শকরা যে বিভিন্ন রকম কয় আর তিসা এখন ডাকা ছাড়ি চলে গেছে যেহেতু পাব নাই, তো তিসা নিজের ঝামেলায় আছে হয়তো এটি দেখবো না, কারণ তিসার অর্ডারে পারমিশনে কিন্তু সব কিছু চলে দর্শক। তো আরিফ তো আসলে কোনো দিনও সাবিনার বাড়ি থেকে কোনো সম্মান পায় না বা কোনো কিছু রাঁধি বাড়িও কিন্তু সেরকম গেলে খাবায় না, যেটা আছে এটা দিয়ে খাবাই দেয়, হা হা ঘুড়ি বত্তা খেচুড়ি যেটাই থায় এটা। তো বদা দেন না কীভাবে নাচা শুরু করে লেহেংটাই যে মনে হোর বাইদ গেলে, তখন আজ যে আরিফের লাই তিন ফকার ফিডে বানাইতে আছে যে সাবিনার মা দেখলাম। তো দর্শক
বদা তো এটা দেখলে হিংসে মরে যাবে, মা রাজুমা রাজুমা আমার জন্য 3 রকম পিঠা পিঠা পিঠা। আর খুকির পিসি দিস যাই সুন্দর করে পিঠার থালাটা হাতে লই, মুখেটার এমনি মিষ্কির মতন একটা হাসি বদা সাহেব কিন্তু দিলক যে এই পিঠা দেখলে। ও না বদা তো এবার হিংসা শেষে যে ভোগ যে কি করা যায় যে এভাবে যে আরিপরে পিঠা বানায় খাওয়াই লাইতেছে। সাবিনা সব এটাকে একটু লাভিং লাভিং দিতেছে, শাশুড়ি মা মানে একটু ভালোবাসতেছে, একটু ফিডে ফিডে বানায় খাওয়াইতেছে, জামাই একটু শীতকালে ফিডে ফুডে বানায় খাওয়ান লাগে, যার কারণে আরিফরে খাওয়াইতেছে। এই হিংসায় তো বদা শেষে যে বোকে যে দেখছো দেখছো বদা দেন না খোয়ার সাম মুরগির খোয়ারের সামনে যায় দাঁড়াইতে যে মুরগির খোয়ার যে হেনে যায় খাড়াইতে যে মুরগি আমি খাবো আমার পেটে যাবে আমি 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 বড় জামাই আমার আমার মুরগি মুরগি দেশি মুরগি দেশি মুরগি হে এরকম করতে দেয় দেন না ক্যামেরার পিছনে দাঁড়ায় দাঁড়ায় দর্শক। একটা জিনিস সেদিন আর সবচেয়ে আসছে যে লাগছে বদা এত বড় মাইয়া তানজিলা রেখো তানজিলা হিসু করছুনি কেমন লাগে হইতো কথাটা কোন তো এটা কি বেড়া না ব্যারেন্ডা আল্লাহ জানে। তো দর্শক ভিডিওটা এনতে শেষ করিম, ব্যাকে বালা থাইয়েন আল্লাহ হাফেজ, আবার ক্লু দিয়েন।